গত পর্বে আপনারা নিশ্চয়ই দেখেছেন, নিশা আর কুন্দনের যখন সময় আসে তখন কুন্দন একটা অদ্ভুত রকমের ব্যবহার করছিল। ওদিকে মোষ ভানু নিজের দুষ্ট বুদ্ধি নিয়ে ওই নাটকের আসরে উপস্থিত হয়। ওদিকে ময়ূরের ভয়ঙ্কর চাল সম্বন্ধে নিশা কিছুই জানত না। সেই সময় ভানু নিজের মোষ রূপ ধারণ করে সবাইকে আক্রমণ করে। নিশা নিজেকে অসহায় বোধ করতে থাকে। সেই সময় গল্পে এমন একটা টুইস্ট হয়, নিশার চরম শত্রু চিল নিশাকে বাঁচাতে সেখানে উপস্থিত হয়। এখন দেখুন গল্পের পরবর্তী অংশ। নীল রেগে গিয়ে ভানুর একটা শিং উখড়ে ফেলে। ভানু যন্ত্রণায় চাচাতে থাকে, ও এইসব কি করলি তুই নীল? যখন মালিক জানতে পারবেন যে তুই এইটা করেছিস, তখন মালিক তোর প্রাণ নিয়ে নেবে। সেই বোকাটা তো আর কিছুই জানতে পারবে না। ভানু কাঁদতে কাঁদতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায়। আমি নিশাকে কিছুই হতে দেব না, আর খুব শিগগিরই আমি ওকে সব বলে দেব। এখন আর ভুজঙ্গ আমাদের মাঝখানে আসতে পারবে না, আমার নিশা। নীল নিজের জামার ভেতর থেকে সেই গোলকটা বার করে যেটা দিয়ে ভুজং সকলের ওপরে নজর রাখত। ভালো হয়েছে, আসার আগে আমি এটা সঙ্গে করে এনেছি, এখন আর ভুজং আমাদেরকে দেখতে পারবে না। ভুজং গুহার ভেতরে গোলকটা এদিক ওদিক খুঁজতে থাকে। আরে কোথায় গেল, আরে কোথায় গেল আমার জাদুপাত্র, কোথায় গেল? সেই সময় চিলের ডানাটা নড়ে ওঠে। শোন চিল, আমার জাদুপাত্রটা কোথায়? চিল আস্তে করে ভুজঙ্গের দিকে ফিরে বসে, তারপর অনেক করুণ গলায় বলে, মালিক আমি তো কখন থেকে ঘুমাচ্ছি, আমি তো জানি না যে সেই জিনিসটা কোথায় গেল। ভুজং রাগে জ্বলে ওঠে, তারপর গুহার বাইরে চলে যায়। ভুজং বাইরে যেতেই চিল ঠিক করে বসে, তারপর একটা খবর পাঠায়। নীল আমার ভাই, সেই পাগলটা এখনই এসেছিল, কিন্তু তাকে আমি সন্দেহ হতে দিইনি যে সেইটা তুই নয়, আমার যমজ ভাই। আমি এইখানে থেকে সব জিনিস সামলে নেব ভাই। ঠিক আছে আমার ভাই, নিজের খেয়াল রাখিস। নীল মনে মনে ভাবে, আমি যদি গুহার থেকে বাইরে গেলাম তাহলে সেই ভুজাঙ্গ আমাকে নিশাকে মারতে বলবে। এই সব থেকে বাঁচার জন্য আমার কাছে একটাই উপায় আছে। চিল আওয়াজ করে কাউকে ডাকে। কিছুক্ষণ পরেই হুবহু চিলের মতনই দেখতে আর একটা চিল সেখানে এসে পৌঁছায়। বলো ভাই, তুমি আমাকে ডাকলে? হ্যাঁ ছোট, তোর ভাইকে একটা মিশনে যেতে হবে, ততক্ষণের জন্য এইখানে সব জিনিস তোকে সামলাতে হবে। হ্যাঁ দাদা, তুমি যাও, আমি এখানে তোমার জায়গায় শুয়ে থাকবো। আচ্ছা দাদা, মিশনটা কি? একটা চিল হলো নাগিনীর প্রেম। এই শুনে দুজনেই হাসতে থাকে। আমি যদি ফিরে গেলাম তাহলে তো মালিক আমাকে এমনিতেই মেরে ফেলবে, আমাকে হাল ছাড়া উচিত নয়, আমাকে আরো একবার চেষ্টা করা উচিত। ভানু আবার সেই নাটকের জায়গায় পৌঁছে যায়। ভানুর থাকা শিংটা ও লুকিয়ে নেয়, কিন্তু ওর ভাঙা শিংটা দিয়ে তখনও রক্ত পড়ছিল। ভানু কোথায় চলে গেছিলে, এত রক্ত কিসের? ও ম্যাডাম, সেই ষাঁড়টা আমাকেও মেরেছিল। এদিকে কুন্দনের তখনও জ্ঞান ফেরেনি। নিশা কুন্দনকে ওঠানোর অনেক চেষ্টা করছিল। বাইরে অডিয়েন্স নেক্সট পার্ট দেখার জন্য চেঁচামেচি করছিল। কুন্দন তাড়াতাড়ি ওঠো, হুম এটাই ঠিক সময়, নিশা দাঁড়াও জল আনছি। ময়ূরী পিছন ফেরে জলের মধ্যে ওই জাদুই জল মিশিয়ে ফেলে, কিন্তু নিশা এই সমস্ত কিছু দেখে ফেলে। এটা কি করলে? না না কিছু না। ময়ূরী কুন্দনকে জল খাওয়ায়। জল খেয়ে কুন্দনের জ্ঞান ফেরে। নাটক শুরু হয়, পর্দা ওঠে, সকলে ক্ল্যাপ করতে থাকে। এখন আমরা দেখব নাগ নাগিনের মিলন। অ্যাকশন! নীলম আর কনিষ্ক একে অপরের খুব কাছাকাছি চলে আসে। নীলম আমি তোমাকে কিছু বলতে চাই। বলো কনিষ্ক, কত জন্ম বাদে আমাদের মিলন হচ্ছে। ওই যে আমি বলতে চাইছিলাম। কুন্দন নীলমের হাত ছাড়িয়ে সামনে থাকা ময়ূরীর সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে। কনিষ্ক এসব কি? আমি তোমাকে এইটাই বলতে চাইছিলাম যে আমি তোমাকে নয় ময়ূরীকে ভালোবাসি খুবই বেশি। আমরা দুজনে নাগ নাগিনী হতে পারি, কিন্তু আমাদের কোনো মেল নেই। আমি তো শুধু এই ময়ূরীকেই চাই। এই কথা শুনে ময়ূরী আনন্দে স্টেজের উপরেই পেখম মেলে নাচতে শুরু করে। আমিও তোমায় ভালোবাসি। ময়ূরী আর কনিষ্ক একে অন্যকে জড়িয়ে ধরে। এই সিন দেখে পাবলিক হাততালি দিতে থাকে।
আরে বা, কি দারুণ নাটক ছিল! এত কমেডি নাটক তো আমি দেখিনি। বেচারি নাগিনী তো একলাই থেকে গেল। সবাই হাসতে শুরু করে। নিশা আর অন্যদের কুন্দনের এই ব্যবহার একদম পছন্দ হয় না। তখন নিশা লক্ষ্য করে স্টেজের সামনে দিয়ে নীল আসছে। নিশা তাড়াতাড়ি নীলের কাছে গিয়ে নীলকে জড়িয়ে ধরে। নীল, এসেছো? কোথায় চলে গেছিলে? কুন্দনে সব লক্ষ্য করছিল। ওই আমি। তুমি ঠিক বলেছ কনিষ্ক, তোমার আমার মিলন কিভাবে? কারণ আমি তোমাকে নয়, নীলকে ভালোবাসি। নীল আর নীলম কত সুন্দর নাম! তুমি থাকো তোমার ময়ূরীর সাথে। নীলম নীলের হাতটা ধরে, তারপর ওর বুকে গিয়ে মাথা রাখে। নীল কিছু বুঝে উঠতে পারছিল না, কিন্তু ও মনে মনে খুশি হয়। তখন নিশা ফিসফিস করে বলে, সরি নীল, কুন্দনের সামনে এরকম ড্রামা করতে হচ্ছে, প্লিজ। কুন্দন আর নীল একে অপরকে দেখতে থাকে। নাটক শেষ, পর্দা নামিয়ে দাও। এক মিনিট মিস, আমার কিছু বলার আছে। কুন্দন ময়ূরীর হাতটা ধরে নিয়ে এগিয়ে আসে। হ্যালো গাইজ, আমার আর ময়ূরীর আবার সব শুরু হয়েছে, তাই আজকে আমার বাড়িতে একটা ছোট্ট পার্টি আছে, সবাই আসবে কিন্তু। পর্দা পড়ে যায়। পারস, সব কিরম অদ্ভুত ছিল না? হ্যাঁ মেহেক, এমন মনে হচ্ছিল যেন সব নাটক নয়, সব সত্যিতে ঘটে চলেছে। এক্সকিউজ মি, আসছি আমি। এই কথা শুনে ময়ূরী খুশি হয়ে বাইরে চলে যায়। সেই সময় ওই ঘর থেকে ওর পেছনে পেছনে আরো কেউ বেরোয়। ময়ূরী জঙ্গলের ভেতরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ও এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। সেই সময় পিছন থেকে কেউ আক্রমণ করে। ময়ূরী পিছনে ঘুরে দেখে পেছনে নায়েশা দাঁড়িয়ে। তুমি কি করছো এখানে? নায়েশা তখনই নিজের নাগিন রূপ ধরে। ময়ূরীও নিজের ময়ূর রূপ ধারণ করে। শয়তান ময়ূরী, আমি সব দেখতে পাচ্ছি, তুই কিভাবে নিশা মাকে বিরক্ত করছিস! আমি কিছুতেই হতে দেব না, তুই আমাকে আটকাবি। নায়েশা তখনই নিজের অর্ধেক নাগিন রূপ ধরে নিজের লেজটাকে কুণ্ডলি পাকিয়ে ময়ূরীকে চেপে ধরে আর ওর ওপরে বসে পড়ে। ময়ূরী ভীষণভাবে চাপা পড়ে যায়। সেই সময় ময়ূরী সাহায্যের জন্য জোরে জোরে চেঁচাতে থাকে। ডাক, যাকে ইচ্ছা ডাক, আজ তুই কিছুতেই বাঁচতে পারবি না। জঙ্গলে হঠাৎ চারদিক থেকে অন্ধকার নেমে আসে আর বিভিন্ন রকমের জন্তু জানোয়ার চতুর্দিকে নায়েশাকে ঘিরে ধরে। পাখিরা নায়েশার মাথার উপরে গোল গোল ঘুরতে থাকে। পশুদের মধ্যে শেয়াল, নেকড়ে, কাক, শকুন, বিভিন্ন শয়তান জানোয়াররা ছিল। ভয় পেয়ে গেলি তাই না? এরা সবাই আমার বাচ্চা, বাচ্চারা ওকে খেয়ে ফেলো। সব জন্তুরা একসাথে নায়েশার দিকে এগোতে থাকে, কিন্তু নায়েশা ময়ূরীকে ছাড়ে না। সেই সময় শকুন এসে নায়েশার মাথায় আঘাত করে। তারপর শেয়াল লাফিয়ে নিজের লেজ দিয়ে নায়েশার পিঠের উপরে আঘাত করে, কিন্তু নায়েশা অবিচল হয়ে লড়াই করে। কিছুক্ষণ বাদে নায়েশা ক্লান্ত হয়ে যায়। হঠাৎ একটা বড় বেজি নায়েশাকে খাবে বলে এগিয়ে আসে। তারপর নায়েশার লেজে জোরে কামড়ে দেয়। উফ মা! হঠাৎ সেখানে মেহেক এসে উপস্থিত হয় নিজের বড় পাহাড়ের মতন রূপ নিয়ে। তারপর নিজের লেজ ঘুরিয়ে সবাইকে আঘাত করে। শকুন যেই মেহেকের উপরে আঘাত করতে যাবে, মেহেক নিজের মুখ থেকে লাল আগুনের গোলা বার করে জ্বালিয়ে দেয়। আরে, এ কোনো সাধারণ নাগিন না, আমাদের মৃত, পালাও তাড়াতাড়ি। মেহেকের শক্তি দেখে সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। নায়েশা, ময়ূরীকে ছেড়ে দে। না, আমি ওকে মেরে ফেলবো। নায়েশা, পাগলামি করিস না, আমাদের অন্য কিছু করতে হবে, ওকে ছেড়ে দে। নায়েশা মেহেকের কথা শোনে। ময়ূরীকে ছেড়ে দিতেই ময়ূরী সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তোর কি মাথা খারাপ হয়েছে? একাই চলে আসছিস, মেরে ফেলতো তো। হ্যাঁ, মরে যেতাম। আমি মরে গেলে যদি নিশা মা কুন্দনকে পেত, তাহলে আমি মরে যেতাম। শান্ত হ নায়েশা, আমাদের জানতে হবে এর পেছনে কে আছে। ময়ূরীর মনে মনে কি, কেউ তো আছে যে ময়ূরীকে দিয়ে এই সব কাজ করাচ্ছে। মেহেক যেই পিছনে ফেরে, অমনি ওর হাত পা ঠান্ডা হয়ে যায়। ও নাগিন রূপ থেকে মানুষের রূপে ফিরে আসে। ওর সারা শরীর ঘামে ভিজে যায়, চোখ জলজল করতে থাকে। তুমি এখানে? মেহেক দেখে পিছনে পারস দাঁড়িয়ে আছে, যে এই সব কিছু দেখে ফেলে। পারসও ভয় পেয়ে যায়। মেহেক, এইসব কি ছিল আসলে? তুমি কে?
এখন দেখুন পরের পর্বে পারস আর মেহেকের সম্পর্ক কি নষ্ট হয়ে যাবে, আর ওদিকে কুন্দন কিভাবে ময়ূরীর চক্রান্ত থেকে বেরোবে, একটা গল্পে কতগুলো প্রেমের সম্পর্ক সম্পূর্ণতা পাবে আর কতগুলো নষ্ট হয়ে যাবে, জানতে হলে দেখতে থাকুন নাগিন সিজন 5 only on Papa TV. Thanks for watching.